ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ও কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অর্থবহ করার জন্য একসাথে কাজ করার জন্য ডাকসুর ভিপি নুরুল হক নূরকে আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সদ্য অপ্রসারিত সাধারণ সম্পাদক ডাকসুর জি গোলাম রব্বানি বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে ডাকসুর এক অনুষ্ঠানে ভিপি নূরের উপস্থিতিতে তাকে এ আহ্বান জানান গোলাম রব্বানী তবে দুর্নীতিবাস কাউকে সাথে নিয়ে কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর নূর বলেছেন তিনি যদি আগে থেকে জানতেন ওই অনুষ্ঠানে গোলাম রব্বানি থাকবেন তাহলে তিনি সেখানে উপস্থিত হতেন না বুধবার বিকেলে ঢাবি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জোবাইক সার্ভিস ও সত্তর ডিউ চত্বরের যাত্রার উদ্বোধন হয় সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নূরের উপস্থিতিতে তার উদ্দেশ্যে জিএস রব্বানি বলেন অজুহাত না দিয়ে ডাকসুকে অর্থবহ করতে আসুন একসাথে কাজ করি এ সময় ডাকসু বরাবরই শিক্ষার্থীদের যৌক্তিক ও নৈতিক আন্দোলনে কাজ করে আসে বলে জানান রব্বানি এর আগে নৈতিক শৃঙ্খল ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রব্বানিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হলে ডাকসুর জিএস পদ থেকে রব্বানি অপসারণের দাবি করেছিলেন ভিপি নূর রব্বানির আজকের বক্তব্যের পর এ বিষয় নিয়ে ডাকসুর ভিপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন আমি যদি আগে থেকে জানতাম সেখানে থাকবেন তাহলে আমি সেই অনুষ্ঠানে যেতাম না সহ নৈতিক শৃঙ্খলের অভিযোগে তার সংগঠনের পথ থেকে তাকে অপসারণ করা হয়েছে এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে এরকম দুর্নীতিবাজ লোকের সাথে কাজ করার কোনো প্রশ্নই আসে না তারপর অনুষ্ঠানে আপনাকে নিজ থেকে এসে রব্বানির বাসে বসতে দেখা গেছে এমন প্রশ্নের জবাবে নুরু বলেন হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা যাওয়াটা স্বাভাবিক সেখানে মন্ত্রী ছিলেন হয়তো কোনো হাস্যজ্জ্বল উদ্বেগ হয়েছিল তাছাড়া রব্বানি আমার পূর্ব পরিচিত তার জন্য আমার খারাপ লাগে তাই শুভেচ্ছা বিনিময় করেছি কিন্তু দুর্নীতিবাস কাউকে নিয়ে কাজ করার মতো ইচ্ছা আমার নেই নূর বলেন আমি এখনও প্রশাসনের কাছে আহ্বান জানাই যেন তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে গোলাম রব্বানির মুঠোফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও বক্তব্য জানা যায়নি